রমজান মাসে আরো মানুষের সদকায় জারিয়া হওয়ার কথা, সে জায়গাটিতে উল্টো মানুষকে জিম্মি করে, পবিত্র মাহে রমজানকে জিম্মি করে যারা অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছে তাদেরকে শুধুমাত্র আমি একটি সতর্কবাণী দিলাম, কঠিন বার্তা দিচ্ছে যে আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে এই দলের সঙ্গে কেউ রেহাই পাবে না। যে বাজার দর রমজান মাসে সদকায় জারিয়া হওয়ার কথা, সে জায়গাটিতে উল্টো মানুষকে জিম্মি করে, পবিত্র মাহে রমজানকে জিম্মি করে যারা অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছে তাদেরকে শুধুমাত্র আমি একটি সতর্কবাণী দিলাম। রমজান মাসে আমাদের দেশের মানুষের নৈতিকতা মানবতার কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। রোজার মাসে বরঞ্চ বিভিন্ন মুসলিম দেশে বাজার দর কমে যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কমিয়ে দেয়, মাল কম মুনাফা করে। আর আমার দেশের ব্যবসায়ীরা এরা মনে করে রোজার মাস মানে মাহে রমজানকে জিম্মি করে, রোজাদারদেরকে জিম্মি করে তারা উপার্জনের ডাকাতির পথ বেছে নেয়। দীর্ঘদিন পর্যন্ত জনগণ রেখেছে, সেই জনগণকে যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার দর সম্পর্কে বারবার সতর্ক করছে, কঠিন বার্তা দিচ্ছে, তারপরও যে বাজার দর নিয়ন্ত্রণে যারা আনছে না তাদেরকে আমি শুধুমাত্র একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি এবং একটি মডেল বাজার তৈরি করেছি শেরেবাংলা নগর আমার নির্বাচন এলাকা ঢাকা তেরোতে। কেউ যদি চ্যালেঞ্জ করে সে চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা এই দলের আছে, কারণ এই দল দেশকে নেতৃত্ব দিয়েছে, এ দল একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আজ রাষ্ট্রীয় ক্ষমতায়। যে আগামীকাল থেকে আমরা 650 টাকায় আমরা গরুর কেজি খাওয়াবো ইনশাল্লাহ। আমি স্থানীয় সরকার সমবায় মন্ত্রী থাকাকালীন আমি বাজার সম্পর্কে প্রচন্ড অবহিত ছিলাম, ধারণা নিয়েছি। আমি কুমিল্লার নিমশা বাজারে যে ফুলকপিটি 10 টাকায় কিনি কৃষকের কাছ থেকে, সে কৃষক বিক্রি করে, সেই ফুলকপিটি এসে ঢাকায় কারওয়ান বাজারে এবং কারওয়ান বাজারও হয়ে যখন টাউন হল বাজারে আসে বা নিউ মার্কেট বাজারে যায় তখন 50 টাকা হয়ে যায়। তাহলে আমার যে উৎপাদক সেই কৃষক পাইল 10 টাকা আর আমার ভোক্তার কাছ থেকে 50 টাকা নিল। মাঝখানে এই যে শুভঙ্করের ফাঁকি, এই যে মাঝখানে একটা বিরাট ব্যবধান, এটা একটা আশ্চর্যজনক ব্যবধান। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা যে কত সঠিক সেটাই প্রমাণ করার জন্য, মানুষের খেদমত করার জন্য। দেখেন আজকে যে পশু জবাই দেওয়া নিষিদ্ধ সে কারণে আমরা জবাই দিই। দেখেন আমি আমার সহকর্মী পার্লামেন্ট সদস্য যারা রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব, বাজার নিয়ন্ত্রণের একমাত্র ব্যবস্থা হলো এটি। যে জনগণ 15টি বছর আমাদেরকে ক্ষমতায় রেখেছে সেই জনগণের জন্য আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন দিয়েছে আমাদেরকে, এই একটি মাস পরিশ্রম করে আমাদেরকে দেখাতে হবে আমরা জনগণের জন্য, জনগণই আমাদের জন্য, আমরা সেটা প্রমাণ করেছি। এখানে যে শাক সবজি যা দেখছেন সব কিন্তু ডাইরেক্ট সেই কৃষকের কাছ থেকে সরাসরি নিয়ে এসে আমরা বিক্রি করছি। আমরা দেখিয়ে দিচ্ছি যে ফুলকপিটি, যে বাঁধাকপিটির দাম 10 টাকা সেই বাঁধাকপিটি বিক্রি হচ্ছে টাউন হল বাজারে 40 টাকা 50 টাকায়, যে লাউটি কিনে আনছি আমরা 20 টাকা 35 টাকায় সেই লাউটি বিক্রি করছে 60 টাকা 70 টাকা 80 টাকা। এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।